ক্লাস এইটের বাংলা মিডিয়ামের ছাত্ররা আমি তোমাদের সংহিতা ম্যাডাম বলছি এর আগে তোমাদের আঞ্চলিক শক্তির উত্থান এতদূর পর্যন্ত পড়া এগিয়েছিল আমি শুরু করছি তারপর থেকে উনিশ পাতা খুলে দেখো টপিক বাংলা বিষয়বস্তু বাংলার নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের বিবর্তন এবং তার ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা তোমাদের টুকরো কথায় উল্লেখ আছে ফারুক শিয়ারের ফরমান এই বিষয়টি আজকের পাঠ্য বিষয় এই বিষয়টি উনিশ কুড়ি একুশ পাতার পর্যন্ত একুশ পাতার প্রথমার্ধ পর্যন্ত আছে মুর্শিদকুলি খানের সময় বাংলার বিভিন্ন ইউরোপীয় বণিক ও বাণিজ্য কোম্পানি ব্যবসা করতো সেগুলির মধ্যে ব্রিটিশ ওলন্দাজ ও ফরাসি কোম্পানি তিনটি ছিল বেশি শক্তিশালী তো ইউরোপ থেকে ইউরোপের বিভিন্ন ছোটো ছোটো দেশ থেকে অনেকগুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল তার মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে অ্যাক্টিভিটিস ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারাই ছিল সবথেকে বেশি ক্ষমতাশালী তাদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক উদ্যোগ ছিল সবথেকে বেশি নবাব হিসেবে মুর্শিদকুলি খান বিদেশি বণিকদের সঙ্গে সচরাচর বিরোধিতায় যেতেন না নবাব মুর্শিদকুলি খান খুবই শক্তিশালী ছিলেন তিনি স্বাধীন নবাব ছিলেন না তিনি কখনও মুঘল সম্রাটের বিরোধিতা করেননি কিন্তু তিনি স্বাধীনভাবেই বাংলার এলাকা শাসন করতেন তিনি বুঝতে পেরেছিলেন যে এইসব বিদেশি বণিকদের সঙ্গে কোনোভাবে ঝামেলা ঝঞ্ঝাটে জড়ানোটা ঠিক হবে না এরা ভালোভাবে আমাদের দেশে বাণিজ্য করুক শুল্ক বা ট্যাক্স দিক যেটা আমাদের দেশের মানুষের কাজে লাগবে সরকারের কোষাগারকে সমৃদ্ধ করবে সেইটুকু তিনি অ্যালাউ করেছিলেন বা তাদেরকে অধিকার দিয়েছিলেন কিন্তু তাদেরকে এতটা বাড়তে দেননি যে বাংলার নবাবীর কোনো অধিকার ও কর্তৃত্ব যাতে ক্ষুণ্ণ হয়ে যায় যে সেটা যাতে না হয় সেই বিষয়ে কিন্তু নবাব মুর্শিদকুলি খান অত্যন্ত সচেতন ছিলেন বাস্তবে মুর্শিদকুলি খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক প্রভাবিত হয়েছিল ফারুক ফরমান দ্বারা এবার তোমরা এই টুকরো কথা দেখো এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে যে ফারুক শিয়ারের ফরমান কী বলতে কি বোঝো এটি কত সালে এই ফরমান জারি করা হয় কে জারি করেছিলেন এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর ফারুক শিয়ারের ফরমানে ছিল কি সেইটা জানতে হবে টেক্সট বইটা দেখো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুখ শিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল যেমন ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে আটত্রিশটি গ্রামের জমিদারি কিনতে পারবে কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ ডাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে তাহলে ফারুক ফরমান থেকে ব্রিটিশ কোম্পানির কি কি লাভ হয়েছিল দেখো মুঘল সম্রাট ফারুক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা বছরের জন্য মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে এবার সেই তিন হাজার টাকা দেওয়ার পরে তারা সারা বছর ধরে বাণিজ্য করছে কিন্তু যে এলাকায় বাণিজ্য করছে ধরো বাংলায় বাণিজ্যটা হচ্ছে সেখানে কিন্তু তারা কোনো রকম শুল্ক বা ট্যাক্স দিচ্ছে না ওই বছরে মাত্র তিন হাজার টাকা ফারুক শেয়ারকে দিয়ে রেখেছে ব্যাস আর কোনো শুল্ক কোথাও দিতে হচ্ছে না তার জন্য কোম্পানিকে আর কোনো শুল্ক দিতে হবে না দ্বিতীয় লাভ হচ্ছে ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে আটত্রিশটি গ্রামের জমিদারি কিনতে পারবে এবার মানে তারা এসেছিল বাণিজ্য করতে কিন্তু আটত্রিশটি গ্রামের জমিদারি কিনতে পারা মানে সেই জায়গাটাতে তাদের অধিকার জন্মে যাচ্ছে অর্থাৎ একটা সম্পূর্ণ বিদেশি ব্যবসায়িক কোম্পানি তারা আমাদের দেশের আটত্রিশটি গ্রামের জমিদারির মালিক হয়ে যাচ্ছে এটা ছিল একটা বিরাট ব্যাপার কিন্তু এর যে ক্ষতিটা সেটা কিন্তু সম্রাট ফারুকশিয়ারের টাকার দরকার ছিল তিনি দেখছিলেন যে বাংলার নবাব তো আমাকে সেভাবে কিছু শুল্ক দিচ্ছে না তিনি ইংরেজদের কাছ থেকে বছরে তিন হাজার টাকার বিনিময়ে তিনি ওই অধিকারগুলো কোম্পানিকে দিয়ে দিলেন কিন্তু তার ফলে যে কি ক্ষতিটা ভবিষ্যতে হতে চলেছে সেই সব ব্যাপারে তিনি অত কিছু ভাবেননি ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি আটত্রিশটি গ্রামের জমিদারি কিনতে পারবে সেই অনুমতি তিনি দিয়ে দিয়েছিলেন কোম্পানির পণ্য কেউ চুরি করলে দেখো কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন এখানে বাংলার নবাবের কোনো ভূমিকাই রইল না অথচ কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে শাস্তি দেবে খুঁজে বের করে শাস্তি দেবে নবাব সেই দায়টা পড়ল বাংলার নবাবের ঘাড়ে এবং যত টাকার পণ্য চুরি হয়েছে বা যা যা ক্ষতি হয়েছে ব্যবসায়িক কোম্পানিটির সেই কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে বাংলার নবাবকে তাহলে বাংলার নবাবকে কীরকম ঝামেলায় ফেলে দিলেন সম্রাট ফারুকশিয়ার এই ফারুকশিয়ারের ফরমানের মাধ্যমে সেটা তোমরা একবার ভেবে দেখো এরপরে দেখো যে কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে অবাধ বাণিজ্যের অনুমতি দিয়ে দিলেন তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ টাঁকশাল নবাবী টাঁকশাল ভেবে দেখো সেটা কত গুরুত্বপূর্ণ জায়গা সেই টাঁকশাল ব্যবহারের অনুমতি দিয়ে দিলেন একটা বিদেশি কোম্পানিকে তো এটা ছিল মানে খুবই সাংঘাতিক একটা ফরমান তো ভেবে একটা জিনিস তোমরা ভেবে দেখো যে পণ্যটা তো ইচ্ছাকৃতভাবেও চুরি করিয়ে নেওয়া যেতে পারতো এবং সেই পণ্য মানে কোম্পানি তো এটা ইচ্ছা করেও করতে পারতো যে নবাবের কাছ থেকে ক্ষতিপূরণ নেবে বলে তাহলে এই ফায়রুক ফরমান বাংলার নবাবকে কতটা অসুবিধার মধ্যে ফেলে দিয়েছিল সেইটা তোমরা ভেবে দেখো ভালো করে এরপরে আরও কি বলছে ফারুক শেয়ারের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল অদূর ভবিষ্যতে বাংলার নবাবের সাথে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি করেছিল ওই ফরমান তো সংঘাত তো হবেই এইরকম একটা মানে ফরমান যা বাংলার নবাবকে একটা অত্যন্ত একটা সমস্যায় ফেলে দিয়েছিল তো এবং ইংরেজরাও মানে কিছু কম যায় না তারা এই ফরমানের যতদূর সম্ভব মানে সদ্ব্যবহার করে নিজেদের পায়ের তলার জমি শক্ত করছিল তো সেক্ষেত্রে তো এই ফার্ডকশিয়ারের ফরমানটাই বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক এবং রাজনৈতিক সংঘাতের পটভূমিটা তৈরি করেছিল কাজেই ফার্ডক্সিয়ারের ফরমানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটা তোমরা ভালো করে পড়বে এরপরে বলছে সুবা বাংলায় প্রায় স্বাধীনভাবে শাসন করলেও মুর্শিদকুলি খান সম্রাটের অধীন ছিলেন মুর্শিদকুলি খান খুবই শক্তিশালী ছিলেন কিন্তু তিনি কখনও মুঘল সম্রাটের অবমাননা করেননি এবং বাংলা থেকে তিনি বিপুল পরিমাণ রাজস্ব এই মুঘল সম্রাটকে পাঠাতেন এই মুর্শিদকুলি খানের পাঠানো শুল্ক বা রাজস্বের পাঠানো রাজস্বের ওপরে মুঘল সম্রাট কিন্তু অত্যন্ত নির্ভরশীল ছিলেন এর ফলে তিনি মুর্শিদকুলি খানের ওপরে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন ফলে কোম্পানিকে দেয়া ফারুক শিয়ারের ফরমান সরাসরি নাকচ করার অধিকার তার ছিল না তো মুর্শিদকুলি খান ফারুক ফরমানকে সরাসরি নাকচ করেননি কিন্তু ওই ফরমান ব্যবহারের ফলে ব্রিটিশ কোম্পানির বাড়তি বাণিজ্যিক সুবিধার প্রসঙ্গটি মুর্শিদকুলির পছন্দও ছিল না ওই যে ফরমানটাকে ব্যবহার করে ব্রিটিশ কোম্পানি বাড়তি বাণিজ্যিক সুবিধা নিচ্ছে খালি সেই যে যে কোনো ট্যাক্স দিচ্ছে না বাংলার নবাবকে বা টাকশাল ব্যবহারের যে অধিকার এই সব জিনিসগুলো কিন্তু মুর্শিদকুলির পছন্দ ছিল না ফলে গোড়া থেকেই ফরমান প্রদত্ত কোম্পানির অধিকারকে তিনি সীমিত করতে চেয়েছিলেন যেহেতু মুর্শিদ এই মুর্শিদকুলি খানও যথেষ্ট শক্তিশালী একজন অভাব ছিলেন তিনি বলেছিলেন ঠিক আছে সম্রাট ফরমান জারি করেছেন করেছেন কিন্তু আমি ততটুকুই সেই ফরমানকে তোমাদের ব্যবহার করতে দেবো যতটুকু আমি চাইব তিনি অনেকটা সীমিত করে দিয়েছিলেন মুর্শিদকুলি ঘোষণা করেন যে যেসব দ্রব্য সরাসরি সমুদ্রপথে আমদানি রফতানি হবে কেবল সেগুলির শুল্কই মকু হবে কিন্তু দেশের ভিতরে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় নীতি প্রযোজ্য হবে না ব্রিটিশদের কলকাতা সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারেও মুর্শিদগুলির অমত ছিল তাছাড়া মুর্শিদাবাদের টাঁকশাল ব্যবহারের সুবিধাও তিনি কোম্পানিকে দেননি অর্থাৎ তিনি রাশটা বেশ ভালোভাবেই ধরে রেখেছিলেন ফারুক ফরমানে বলা ছিল কেবল ব্রিটিশ কোম্পানি পণ্যের ওপর শুল্ক ছাড় পাবে অথচ কোম্পানির বণিকরা ব্যক্তিগত ব্যবসাতেও দস্তকের অপব্যবহার করে নবাবের শুল্ক ফাঁকি দিতে থাকে এই যে দস্তকের অপব্যবহার এটা নিয়ে অনেকটা বলতে হবে তো তোমাদেরকে মানে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি তা নাহলে এই ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে অডিওটা পাঠানো যাবে না তো এই ফারুক ফরমানের অপব্যবহার করে ব্রিটিশ কোম্পানিগুলি যে বাংলার নবাবকে ট্যাক্স দিচ্ছিল না তার ফলে কি কি অসুবিধা হয়েছিল সেইগুলি নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব।